কোরআনের মঞ্চ ভাঙার, কোরআনের মাদ্রাসা বন্ধ করার, কোরআন পড়নেওয়ালার জবানগুলো বন্ধ করার পারবেন না। কারণ এর اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم بشر نبي صلى الله عليه وسلم وإذا شكا قرون كلن أستاذ سلو جبريل عليه السلام كي شكاي دلن جبريل عليه السلام شكاي دلن সেখান থেকে অদ্যাবধি আজ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী এই কোরআনুল করিম ছড়িয়ে পড়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ চলতেই থাকবে। পৃথিবীতে বহুল পঠিত একটা কিতাব যার নাম হলো আল কোরআনুল করিম। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নাই যেটা এর থেকে বেশি পড়া হয়। পৃথিবীর এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত সব দিকে যত বিশ্বের যত দেশ আছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনুল করিম তেলাওয়াত চলতেই আছে। আমাদের এখানে রাত হয়ে গেছে, রাতে যখন ঘুমিয়ে পড়ব ঠিক দেখবেন তখন পশ্চিমা বিশ্বে সকাল হয়ে গিয়েছে, সকালবেলা ওখানে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। আবার ওদের যখন রাত হয়ে যাবে আমাদের সকাল হয়ে যাবে, আবার আমাদের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলছে, সবচেয়ে বেশি পঠিত কিতাব হলো তার নাম আল কোরআন। সেই কোরআনের মাদ্রাসা এখানে উদ্বোধন হতে চলছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। এই কোরআনুল করিম কিয়ামতের ময়দানে মানুষকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যে কোরআন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সেই কোরআনুল করিমের মাদ্রাসা এখানে হচ্ছে। এই হওয়াতে আপনারা খুশি না বেজার একটা আওয়াজ দিয়ে বলবেন? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে, তা হলো এই কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন কি শুধু মুসলমানের জন্য না গোটা বিশ্বের মানুষের জন্য? গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ এই কোরআন দিয়েছেন। আচ্ছা, গোটা বিশ্বের মানুষ আজকে এই কোরআনকে কিন্তু গ্রহণ করেনি। গ্রহণ করেছে কারা? মুসলমানরা। কে গ্রহণ করেছে? মুসলমানরা গ্রহণ করেছে। মুসলমানরা গ্রহণ করার পরে এই কোরআনকে কি মুসলমানরা যথাযথ সম্মান দিতে পেরেছে? কেন পারেনি তার একটা নমুনা আজকে এখানে দেখেন। কোরআনের ভিতরে কি আছে মুসলমান শুধু পরে জানে না, কোরআনের ভিতরে কি আছে মুসলমান জানলেও বোঝার চেষ্টা করে না। এখন যদি পড়তে যান শিখতে হবে কোথায়? মাদ্রাসায়। একটা মাদ্রাসা উদ্বোধন হচ্ছে যেখানে শিক্ষা শুরু হবে, সেইখানেই আমাদের আসতে ওয়ানিহা। সেখানে আসতে যদি ওয়ানিহা হয় তাহলে কোরআনের দাম কি মুসলমান বুঝবে কিভাবে? আজকে মুসলমান বলে অমুক জায়গায় কোরআন পড়া হচ্ছে, অমুক জায়গায় কোরআন নর্দমায় ফেলে দেওয়া হলো, মুসলমান এই কথাগুলো মুখ দিয়ে বলে কিন্তু বাধা কেউ দেয় না। কোরআনের অবমাননা হয় মুসলমান বাধা দিতে যায় না। কেন যায় না? কোরআনের দাম কি মুসলমান জানে না? যদি মুসলমান জানতো কোরআনের দাম কি তাহলে যেখানে কোরআন পড়া হয় সেখানে হুঙ্কার দিয়ে মুসলমান যারা কোরআন পড়তেছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত এবং তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিত। ঠিক কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের মর্যাদা কি এটা বোঝানোর জন্য এই মাদ্রাসা? আর এই মাদ্রাসার উদ্বোধনের অনুষ্ঠানে আজকে যাদের আসতে অনীহা আপনি খুঁজে দেখবেন এই লোকগুলো সামনে শুধু কোরআনের কথা বলে পেছন থেকে কোরআনের বিরুদ্ধে কাজ করে। যতই কোরআনের বিরুদ্ধে কাজ করেন না কেন এই মাদ্রাসার থেকে হাফেজ তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছি আমি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। নাজিল করেছেন তিনি,
সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি। আপনারা যতই কোরআনের বিরোধিতা করেন, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেন, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দেন, কোনো ফায়দা হবে না, কারণ এর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনারা একখানে বন্ধ করবেন, একখানে ওস্তাদকে অপমান করে বের করে দিবেন, আর একখানে আল্লাহ তাআলা মাদ্রাসা খুলে দেবে, কোরআন শিক্ষার জায়গা তৈরি করে দিবে, ওই ওস্তাদকে আর একখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শেখানোর ব্যবস্থা করে দিবে। বাংলাদেশে অহরহ ঘটতেছে এরকম, কোরআনের মাদ্রাসা বন্ধ, কোরআনের মাহফিল বন্ধ, কোরআনের মঞ্চ ভাঙচুর, সব জায়গায় একই অবস্থা। আপনারা যতই চেষ্টা করেন কোরআনের মঞ্চ ভাঙার, কোরআনের মাদ্রাসা বন্ধ করার, কোরআন পড়নেওয়ালার জবানগুলো বন্ধ করার, পারবেন না, কারণ এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এখন বলবেন যে লোকটা কোরআন পড়ল, আল্লাহ যদি কোরআন হেফাজতের দায়িত্ব নেয় তাহলে কোরআন যে লোকটা পড়ল তার কিছু হলো না, কোরআন ওখানে আল্লাহ তাআলা হেফাজত করলেন না কেন? আমি বলবো মুসলমান খেয়াল করে দেখেন, আপনি যদি ধান কাটতে যান, ধান কাটার পরে আঠিগুলো বেঁধে বাংকের দুই দিকে যখন বেঁধে ঘরে তুলেন, আপনার যদি ছোট বাচ্চা থাকে ওই বাচ্চা দেখলেই বলবে বাবা আমিও একটা আটি মাথায় নিয়ে যাব, বলে কি না এরকম? পিতা কি আটি তুলে বাচ্চার মাথায় দিয়ে ছেড়ে দেয় নাকি? ছেড়ে দেয় না। পিতা কি করে এক হাত দিয়ে বাংকার দুই ভার কাঁধের মধ্যে নিয়ে ধরে, আর এক হাত দিয়ে বাচ্চার মাথায় যে ধানের বোঝাটা তুলে দিল, তুলে দিয়ে ওর এক সাইডে ধরে এভাবে ভাষায় ধরে থাকে যাতে করে বাচ্চার মাথায় আঘাত না লাগে, বাচ্চার কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক অনুরূপ কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের ভারতটা নিজের কাছে রেখে দিয়েছেন, নিজের কাছে রেখে দিয়ে শুধুমাত্র কাগজের কোরআনটা আমাদেরকে দিয়েছেন। আমরা যতই কোরআনের অবমাননা করি না কেন, যতই কোরআনের মাদ্রাসা বন্ধ করবার চেষ্টা করি না কেন, যতই আমরা কোরআনের পাখিগুলোর জবান বন্ধ করবার চেষ্টা করি না কেন, আপনাদের চেষ্টা বেফলে যাবে। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন এই কোরআন স্বমহিমায় এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, গোটা বিশ্বে কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে আজ যত প্রকার শয়তানি বদমাশি চলছে, কোরআনের হক কথা বর্ণেওয়ালা মানুষগুলোর জবান বন্ধ করবার জন্য কত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো ফায়দা হয়েছে? হবেও না, কেয়ামত পর্যন্ত ফায়দা হবে না, কারণ এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন। এর জন্য কোরআনের মাদ্রাসার সাথে আপনি লেগে থাকবেন, কেয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লিআসহাবি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের সঙ্গে লেগে থাকবে, কোরআনের মাদ্রাসার সঙ্গে লেগে থাকবে, কোরআন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবে, এই কোরআন কিয়ামতের দিন ওই মানুষগুলোকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? কোরআন সরাসরি বলবে, আবার সেই সাথে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা কোরআন শিক্ষা করে বের হলো 6666টা আয়াত মুখস্থ করে সিনার ভিতরে ভরল, কিয়ামতের ময়দানে যখনই হাফেজ সাহেবরা জান্নাতে যাবে আল্লাহ তাআলা বলবেন যাও হাফেজ সাহেব জান্নাতে চলে যাও, হাফেজ সাহেব জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা বলবেন এখন তুমি কোরআন তেলাওয়াত করো, হাফেজ সাহেব একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকবেন আর একটা একটা করে তালার উপরে উঠতে থাকবেন, এভাবে 6666 তালার উপরে হাফেজ সাহেব উঠে যাবেন, 6666টা তালা, এক একটা তালা হবে 10টা পৃথিবীর সমান। হাফেজ সাহেব এবার নিচে নেমে এসে বলবেন আল্লাহ এত বড় জান্নাতে তো আমি একাই থাকতে পারবো না, আল্লাহ তাআলা বলবেন যাও তোমার যাকে খুশি নিয়ে যাও, হাফেজ সাহেব পিতামাতাকে নেবে, এরপরে লজিং মাস্টার সহ তাকে যারা সহযোগিতা করেছেন প্রথম 10 জন মানুষকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে দেখবেন জান্নাত তো ভরে না, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ ওনাদেরকে নিয়ে গেলাম জান্নাত তো ভরে না, অনেক বড় জায়গা আমি একাই থাকতে পারবো না, এবার হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা বলবেন হাফেজ সাহেব যাও তুমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাও, যত খুশি মানুষ তোমার জান্নাত ভরো। হাফেজ সাহেব চলে যাবেন জাহান্নামের দরজার সামনে, তিনি যে মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার ওস্তাদ, ওখানকার কমিটি, ওখানকার জমিদাতা, ওখানকার যারা দানবীর
এলাকার লোক সমস্ত লোকগুলোকে এক এক করে বের করবেন আর আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যখন দেখবেন যে এলাকার সমস্ত মানুষগুলোকে নিয়ে গেল কিন্তু জান্নাত ভরল না, আল্লাহকে বলবেন আল্লাহ এতগুলো মানুষ নিলাম জান্নাত ভরল না, আমার আরো লোক চাই। হাবিব সাহেবকে বলা হবে জাহান্নামের দরজায় যাও, যত লোক দরকার তোমার নিয়ে জান্নাতে চলে যাও। হাবিব সাহেব জাহান্নামের দরজায় যাবেন, এক এক করে লোক বের করবেন আর 6666 তলা মানুষ দ্বারা ভরপুর করে ফেলবেন। এজন্য কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআনকে যারা সহযোগিতা করবে, কোরআনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, অর্থ দ্বারা হোক, যে কোনোভাবেই হোক সহযোগিতায় লেগে থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।